ত্রিপুরাতে 98 শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আমি তো অতটা করি নি বলছে চারটে বুথে নাকি গোলমাল হয়েছে কি করেছে শুনুন মমতা ব্যানার্জি তার চটি যাতা পোস্টার স্টেট ইলেকশন কমিশনার রাজীব সিনহা এই রাজ্যে 25টা ব্লকে 9 তারিখ থেকে 15 তারিখ ঘিরে রেখে নমিনেশন করতে যায়নি আরো 35টা ব্লকে বিপুল সন্ত্রাস করে সেখানে নমিনেশন করতে দেওয়া হয়নি শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন 15 তারিখে নমিনেশন ফাইলের পরেও 17 তারিখ সকাল পর্যন্ত এই দলদাস পুলিশ আর এই দলদাস বিডিও ডিএমরা তৃণমূলের নমিনেশন করেছে আর আজকে তো অদ্ভুত জিনিস কলকাতা হাইকোর্টে সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কি পাওয়া গেল সৌদি আরবে বসে আপনাদের এই জেলার বসিরহাটে মঈনুদ্দিন মোল্লা তৃণমূলের প্রার্থী হয়ে গেছে সৌদি আরবে বসে 5 জুলাই গেছে 16 জুলাই ফিরবে নমিনেশন ফাইল ভাবতে পারেন কে বলে তৃণমূলের রাষ্ট্রীয় দলের তকমা চলে গেছে তৃণমূল তো আন্তর্জাতিক দল হয়ে গেছে মঈনুদ্দিন মোল্লার দয়ায় আমি একজন WBCS অফিসারকে পাঠালাম তিনি বললেন আমাকে আপনি জানেন না ভিডিও নাম মিনাখা তার নাম হলো কামরুল ইসলাম তিনি এই কাণ্ডটা করিয়েছেন শাহজাহানের কথায় আপনারা ওয়েট করুন সন্দেশ খালির শাহজাহান ক্যানিং এর শকত মোল্লা ফলতার জাহাঙ্গীর খান সময় আপনাদের আর বেশি দিন নাই কেষ্টমণ্ডলের থেকেও খারাপ অবস্থা কি করে করতে হয় আমরা জানি মমতা ব্যানার্জির নাকি পরিবার নেই কয়েকদিন আগে কাকদ্বীপে গিয়ে একটা ছবি দেখিয়ে বলছে আমার ভাইপো 2 বছর থেকে রাজনীতি করে এটা যদি 11 সালের আগে বলতেন না আমার উত্তরাধিকারী আমার ভাইপো 11-তে ভুল করে কেউ আপনাকে ক্ষমতায় আনত না সেদিন আপনি বলেছেন আমি গৃহস্থ সন্ন্যাসিনী আমার পরিবার নেই আমার মায়ের প্রতি দায়বদ্ধতা আছে আমার মা গত হয়ে যাওয়ার পরে আমার কোন পরিবার বলে কিছু নেই আপনারাই বাংলার মানুষ আমার পরিবার আর আজকে বলছেন দিল্লিতে থাকা 2011 সালের আগে জীবন যৌবন দিয়ে আমি এবং আমরা এই রাজ্যে পরিবর্তন এনেছিলাম নন্দীগ্রামে 42 জন কৃষক শহীদ হয়েছিল বাংলাতে 54,000 মানুষ খুন হয়েছিল আপনি যেদিন কংগ্রেস থেকে বেরিয়ে আসেন সেই অনাথ মমতা ব্যানার্জিকে সাহারা দিয়েছিলেন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আপনাকে সেদিন তিনি সেন্টার দিয়েছিলেন আর আপনি তার সঙ্গে বেইমানি করে আপনি বলেছিলেন আমার পরিবার বাংলা আর আজকে বলছেন আমার ভাইপো 2 বছর থেকে রাজনীতি করে আজকের এই সভা একটা ব্লকেরও সভা নয় কার্যত একটা ডেপুটির সভা তাতে যেভাবে এসেছেন আপনারা সমাজদার গাই সারাই কাপি আয় ভোট যদি দিতে পারে মতুয়া ধানকে অপবিত্র করার সুদে আসলে হিসাব 8 জুলাই বন্যা তুলবে জয় জয় শ্রীরাম।
কমিশন 800 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনীর রিকুইজিশন অবশেষে না 800 কোম্পানিতে কিছু হবে না প্রথম কথা আপনাকে বলি 2013 সালে যে বুথ ছিল সেই বুথের সংখ্যা কয়েক হাজার বেড়ে এবারে 61,000 হয়েছে 2013 সালে প্রথমে তিন দফায় ভোট ছিল পরে ওটা বেড়ে পাঁচ দফা হয়েছিল এবারে এক দফায় ভোট করছেন আমি কোম্পানির সংখ্যা নিয়ে যাব না অন বিহাফ অফ বিজেপি এবং আমি বিরোধী দলনেতা হিসেবে পিটিশনার ডিসেম্বর মাস থেকে কেস লড়ছি আমি কন্টেম্প পিটিশনারেরও ফাইল আমি করেছি আমরা যেটা চাই সব বুথ 100% বুথ সেন্ট্রাল ফোর্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে সমস্ত সেক্টর অফিস প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একটা করে সেক্টর অফিস হয় 6 তারিখ বিকালে প্রচার বন্ধের পরে সেক্টর অফিস চালু হয় এবং 7-8 দুদিন সেক্টর অফিস চালু থাকে সেক্টর অফিস সেন্ট্রাল পোস্টের দ্বারা মনিটরিং হবে কিউআরটি কুইক রেসপন্স টিম যেটা থাকে সেটাও সেন্ট্রাল ফোর্সের দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে প্রতি থানাতে পর্যাপ্ত পরিবারে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি থাকবে যাতে কোনো রকম ভোট লুট ভাইলেন্স একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের সংঘাত বা শাহজাহান শকত জাহাঙ্গীরদের মতো লুটেরা মানুষকে রাত্রিবেলা বাইক নিয়ে এসে ভয় দেখাতে না পারে বোম ফাটাতে না পারে পিস্তল মাথায় ধরতে না পারে আর একটাও যাতে লস অফ লাইফ না হয় 8 জন মারা গেছে তার মধ্যে 7 জন সংখ্যালঘু ভাই যে সংখ্যালঘুরা 100 মধ্যে 91 জন মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন গত নির্বাচনে তারা হাতে নাতে পুরস্কার পাচ্ছেন এনআরসির মিথ্যা ভয় দেখিয়ে আপনাদের ভোট নিয়ে এখন যত মারা যাচ্ছে তার 90% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় রাজ্যপাল বলেছেন প্রত্যেক রক্তবিন্দুর জন্য দায়ী কমিশন রাজ্যপাল বলেছেন প্রত্যেক রক্তবিন্দু সঠিক মূল্যায়ন উনি এখন চেষ্টা করছেন আমি ওনার উদ্যোগকে স্বাগত জানাই এবং গোড়ায় গলতও উনি করেছেন সেটাও আগেও বলেছে আবার বলেছে রাজ্য সরকার 3টে নাম পাঠিয়েছিল রাজীব সিনহা এম ভি রাও অজিত বর্ধন মাননীয় রাজ্যপালের রাজীব মুখ্যমন্ত্রীর প্রস্তাব মতো উনি নিশ্চয়ই টেলিফোনে রিকোয়েস্ট করেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদীকে পাঠিয়ে চেষ্টা বলেছিলেন যে রাজীব সিনহাকে রাজীব সিনহাকে করা উচিত হয় বিরোধী দলনেতা হিসেবে এই ভূমিকা আরো তিনি বাড়াবেন আমি আশা করবো ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে এটা ইনভেস্টিগেট করা উচিত এবং মিনা খান যিনি ওই ভিডিও কামরুল নাকি নাম হ্যাঁ কামরুজ্জামানকে কাস্টডিতে নেওয়া উচিত বীরভূমে দেখা গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস বহু আসন পেয়েছে হ্যাঁ গতবারে কত পেয়েছিল 18 সালে সারাদিন